জীবনে চলতে চলতে মানুষ চিনতে শিখে যাবেন একটা সময়, কিন্তু আসলে আমাদের আবেগপ্রবণ মন অত সহজে মানুষ চিনতে পারে না। কেউ দুটো ভালো কথা বললেই আপনি ভাবে গদগদ হয়ে গলে যান, তাকে আপন মানুষ ভাবেন। দুটো মিষ্টি কথা বললেই একদম ভাবছেন সে আমার কত ভালো চায়, আমার কাছের মানুষ। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে, আপনার এই আবেগ প্রবণতাটাকে কাজে লাগিয়ে কিছু মানুষ কি করবে, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার কাছে আসবে, এসে আপনাকে দিয়ে তার কার্যটা সিদ্ধি করবে। যতক্ষণ আপনি তার কার্যে সহায়ক হবেন, আপনার সঙ্গে ভালো ব্যবহার রাখবে, আর কাজ মিটে গেলেই থ্রো আউট, আর চেনে না। বহু মানুষ শুধু আপনাকে চেনে, আপনাকে ব্যবহার করে নিতে চায়। আজকে বলছেন যে আমাকে সবাই শুধু ব্যবহার করে, আর ব্যবহার করার পর আর গুরুত্ব নেই। যদি এমন হয়, চায়ের ভাঁড়ের মতো জীবন, চায়ের দোকানে দেখবেন ভাঁড়ে চা দেওয়া হয়, তো ভাঁড়টার গুরুত্ব কখন ততক্ষণ থাকে যতক্ষণ চা আছে। যেই চাটা খাওয়া হয়ে গেল তারপর ফেলে দেওয়া হবে। তা আপনি যদি চায়ের ভাঁড়ের মতো হয়ে থাকেন, আজকে বলবো কথাগুলো শুন। দোষটা অন্যের নয়, দোষটা আপনার, আপনি মানুষ চেনেন না, এখনও মানুষ চিনতে শেখেনি। প্রবলেমটা এই জায়গাটাতে, মুখের উপর না বলতে হবে। হ্যাঁ, জীবনে একবার কেউ আমাকে ঠকিয়েছে, কেউ একবার আমাকে ব্যবহার করে নিয়েছে, হতেই পারে। আসলে ঠেকে শিখতে হয়, কিন্তু ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার বেলতলায় গেলে হবে না। জীবনে একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে আমি কী করবো কী করবো না সিদ্ধান্ত নিতে হবে, কোনটা উচিত কোনটা অনুচিত আপনি বুঝতে পারবেন। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, চোখ বন্ধ করে ভরসা করা যায়, আজকের যুগ সেটা নয়। আজকের যুগটা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাসটা একদম উঠেই গেছে, চোখ কান খোলা রেখে চলতে হবে, মুখের উপর না বলতে জানতে হবে। অনেকে আছেন মুখের উপর না, আমি ব্যক্তিগত জীবনে একটা সময় মুখের উপর না বলতে পারতাম না, যার ফলে ওই যে সবাই শুধু ব্যবহারই করে নিত। আর এই ঘটনাটা আমার জীবনে প্রচুর, বহু মানুষ তাদের জীবনের প্রয়োজনের জন্য এসেছেন, ভালো ভালো কথা বলেছেন, কাছের মানুষ হয়ে উঠেছেন, তাদের প্রয়োজন মিটিয়েছেন, তারপর চলে যায়। আমি বলব অবশ্যই সবাইকে সেবা সহযোগিতা করবেন, স্বার্থপরতা রাখার দরকার নেই, আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন, কিন্তু সাধ্যের বাইরে গিয়ে করবেন না। আর ওই যে বললাম মুখের উপর না বলতে হবে, আর নরম মাটি পেলেই বিড়াল বারবার আছড়াবে, মাটিটা একটু শক্ত করতে হবে। তাই জন্য বাইরের চরিত্রের দৃঢ়তাটা আনুন, তাই না? আর ভেঙে পড়া নয়, যাদেরকে মনে হচ্ছে যে আমাকে ব্যবহার করেছে অন্যের। শুধু একটি ছেলের গল্প বলি, তাহলে মনে পড়ে গেল গল্প বলতে বলতে। একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসে, তার জন্য অনেক গয়নাগাটি গড়িয়ে দিয়েছে, তাকে উপহার দিত। তাই উপহার দিতে দিতে একদিন আমি খবর পেলাম ছেলেটি সুইসাইড করতে যাচ্ছে। তার কারণ জানা গেল যে সে মেয়েটিকে এত ভালোবাসত, প্রায় 5-6 লক্ষ টাকার গয়না গড়িয়ে দিয়েছে, উপহার দিয়েছে তাকে, এত ভালোবাসে। মেয়েটি গত রাত্রে অন্য কোনো একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ করেছে। তো ছেলেটি এই যে ফাঁকি, এই যে তাকে ব্যবহার করে নেওয়া হয়েছে, বা এটা বলুন যে তাকে ফাঁকি দেওয়া হয়েছে, সেই দুঃখে মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছে। আসলে ভেঙে পড়া নয়, আমি নিজে ব্যক্তিগত জীবনে একজনের গল্প বলেছিলাম যে প্রতি বছরের সেই সিজন পাখির মতো, সে বছর একটি সময় আমার কাছে আসে, তার বিশেষ কিছু প্রজেক্ট বিশেষ কিছু কাজকর্ম আমাকে দিয়ে করায়, তারপর সারা বছর রাস্তায় দেখা হলেও কথা বলে না। এইরকম বহু মানুষ আপনার জীবনেও পাবেন। তো প্রত্যেকের জন্য ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার নয়, পরের বার আপনি বেলতলায় যাবেন না, দেখবেন সেই মানুষগুলো ঠিক হয়ে গেছে। আপনাকে নরম পেলেই গরম দেখাবে, আপনার নরম ভাবটা একটু কমান, সব ঠিক হয়ে যাবে। আজকে এটুকুই বলবো, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।